হাঙ্গর সমুদ্রে থাকা ছোট ছোট মাছগুলোকে খেয়ে বেঁচে থাকে, কিন্তু আপনারা দেখবেন হাঙ্গর মাছের শরীরে বিশেষ প্রকারের কিছু ছোট ছোট মাছ লেগে থাকে আর তার সাথেই ভেসে বেড়ায়। তবুও হাঙ্গর মাছ সেই সমস্ত মাছেদের খায় না, এমনকি তাড়িয়েও দেয় না। এর কারণ কি? আসলে বন্ধুরা, হাঙ্গর মাছ বেশ বড় হয়, তার জন্য জলের মধ্যে থাকা বিভিন্ন পোকামাকড় তার শরীরে বাসা বাঁধে, আর এই সমস্ত ছোট ছোট মাছেরা সেসব পোকামাকড় খেয়ে হাঙ্গর মাছের শরীরকে পরিষ্কার রাখে, যার ফলে হাঙ্গর মাছেরও উপকার হয় আর এই ছোট ছোট মাছেদেরও পেট ভরে। এই জন্য হাঙ্গর মাছ সেই সমস্ত মাছেদের খায় না।